হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আমার অ্যাকচুয়ালি ব্লগ করা একদমই বন্ধই হয়ে গেছিলো, কিছুটা ডিস্টার্ব ছিলাম তাই জন্য। এখন কিন্তু ছেলের টিফিন বক্স আমি প্যাক করলাম আর বোতলটাও দিয়ে দিলাম, ছেলেও রেডি হয়ে গেছে। তো চলো আগে ওকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসি। যারা আমার ব্লগ আগের থেকে দেখো তারা নিশ্চয়ই জানো আমি ছেলেকে স্কুলে ছেড়ে আমার মর্নিং ওয়াকটা ওখান থেকেই সেরে নিই, তাই আমিও একটু রেডি হয়ে গেলাম। তো চলো এবার বেরোনো যাক। আর এই কিছু মাস হলো আমাদের বাড়ির একদম সামনে স্মার্ট পয়েন্ট খুলেছে, সেটা আবার সকাল 7টা থেকেই ওপেন হয়ে যায়। আর আগে আমি যেখান থেকে মার্কেটিং করতাম গুরসানপুর, সেটা কিন্তু সকাল 6টাতে খুলে যায়। যাই হোক, এগুলো বেশ সুবিধাজনক হয়েছে। আগে ছেলেকে ছেড়ে দিলাম স্কুলে, তারপর শুরু করলাম মর্নিং ওয়াক। বাট আজকে মেঘের অবস্থা ভীষণ ভারী, মনে হচ্ছে এই ঝরে নামলো। আর এই ফুলগুলো তোমরা কেউ চিনতে পারছ? এগুলো হচ্ছে জিপসি ফুল, যেগুলো আমরা বেশ দাম দিয়ে কিন্তু বিয়ে বাড়িতে নিজের মাথায় সাজাই। এখানে অজস্র হয়ে আছে আমার ছেলের স্কুলের কাছে। তো মেঘের অবস্থা দেখে আমি আর রিক্স নিলাম না মর্নিং ওয়াক করার, চড়ে গেলাম একটা টোটোতে আর এখানের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়ি। বাড়িতে আসবার সময় আমি একটু ডিম কিনে আনলাম, কারণ কয়েকদিন ধরে ডিম টিম খাওয়া হচ্ছে না, বিপত্তারিণী পুজো পেরোলো তাই জন্য। তো চলো এটা আগে রেখে দিই রান্নাঘরে, তারপরে যাই আগে বাড়ির সব দরজা জানলাগুলোকে খুলে দিই। দেখেছ আজকে প্রচণ্ড মেঘ হয়েছে, আর বাইরে তাকালে মনে হচ্ছে যেন খুব কুয়াশা হচ্ছে। গাড়িতেও জানো তো আজকে সবাই লাইট জ্বালিয়ে চলছে, এতটাই মেঘ করেছে। চলো তোমাদেরকে দেখাই, আমার ব্যালকানিতে আরেকটি বাসা বেঁধেছে, সেটা হলো বলতা। এগুলো আমরা তো বলি বলতা, ভীমরুল, তোমরা কি বলো জানি না। আর এই যে দেখো একজন পাহারা দিচ্ছে, বাকি সবাই খাবার আনতে গেছে, আর এই বাসার কাছাকাছি বেশি যাওয়া যাবে না। তো চলো আর একজনের সাথে দেখা করাই। এই হলো আমার ছোট্ট পুচকু, একটা সুন্দরী বাচ্চা। আমি কিন্তু জানি না এটা ছেলে পায়রা না মেয়ে পায়রা, বাট আমরা নাম রেখেছি সুন্দরী। আমার বাইরে থেকে এসে সব থেকে প্রথম কাজ একে বের করে নিয়ে ফ্রি করে দেওয়া। এবারে নিজের মনের মতো খেলবে, ঘুরবে, খাবে। গুড মর্নিং, আজকে আবার অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি, দেখো কেমন দেখছে। তো এই পায়রাটা আমি না বেসমেন্টে পেয়েছিলাম প্রায় 1 মাস আগে। তো এর এখন চিকিৎসা চলছে, একটুখানি অসুস্থ ছিল, উড়তে পারছিল না, আর ফ্লোরে না মাথাটাকে ঘষে, তো সেই জন্য আর সবসময় পেছন দিকে হাঁটে। তো ওকে যদি ছেড়ে দিতাম ওকে বেড়ালে খেত, বা মানুষও তো ছাড়বে না, সেই জন্য আমার কাছে রেখে এখন হোমিওপ্যাথি চিকিৎসা চলছে। পাখিদের জন্য হোমিওপ্যাথিটা একদম বেস্ট, খুব ধীরে ধীরে রিকভার হয়, আর ও রিকভার হচ্ছে। দেখো এখন বাইরের দিকে না ও দেখছে। কী আছে? তো চলো অনেকদিন পর আবার একটা ব্লগ শুরু করলাম। আমি প্রায় প্রায় ছেড়েই দিয়েছিলাম ব্লগ করাটা, মানে দেখবে একবার কোনো কাজ যদি ছেড়ে যায় না তারপরে আবার থেকে শুরু করাটা হয় না। তবে আমার খুব ক্লোজ ফ্রেন্ডরা, আমার খুব একটা বেশি ফেমাস চ্যানেলও নয় আর খুব একটা বেশি চলনেওয়ালা ব্লগও নয়, কিন্তু তাও আমার খুব কাছের মানে খুব ক্লোজ ফ্রেন্ডসরা কিছু আছে যারা আমাকে এনকারেজ করলো যে না ব্লগ করো, কেন করছো না, ছেড়ে দিচ্ছ কেন, দেখতে পাচ্ছি না তাই জন্য। আর বাড়িতে মা বাবা দাদা আমার হাজবেন্ড সবাই মিলে, আমার ছেলে সবাই মিলে খুবই আমাকে মানে ইয়ে করলো যে তোমার পছন্দের যখন কাজটা ছিল তুমি তোমার পছন্দের কাজ ছাড়বে কেন। তো চলো আবার থেকে একটা ব্লগ শুরু করছি, তোমরা সাথে থেকো, দেখা যাক কী কী শেয়ার করতে পারি। হ্যাঁ না পুচু, দেখো এদিকে এদিকে সবাইকে হাই করে দাও একটু। উড়ে দেখাবে, উড়ে দেখাবে। আমার কাজের মাসি আসতে বেশ এখন অনেকটা টাইম আছে, আর মাসি আসার আগেই আমি চান টানগুলো করে রাখি। তো মাথায় লাগিয়ে নিয়েছি অনেকটা তেল, কারণ আজকে করবো একটু শ্যাম্পু। আর দেখো একটুখানি ফেস প্যাক লাগাচ্ছি, অনেক দিন হলো কোনো স্কিন কেয়ার হচ্ছে না, আজকে একটু টক দই দিয়ে ফেস প্যাক করলাম। অ্যাকচুয়ালি আমার আর ছেলে দুজনেরই ভাইরাল ফিভার হয়েছিল, তাই জন্য স্কিন কেয়ারটা হচ্ছিলো না। এখন একটুখানি ঠিক আছি, তাই ভাবলাম একটুখানি ফেস প্যাক লাগানো যায়। তো ফেস প্যাকটা লাগিয়ে আর তেলটাও লাগিয়েছি মাথায়, তাই একটুক্ষণ তো আমাকে ওয়েট করতে হবে। তো সেই টাইমে আমি এখন ডাস্টিংগুলো করে নেব, বাড়িতে রোজ দিন যেগুলো ডাস্টিং থাকে সেইগুলো। আমার ছেলে দেখতে অনেকটাই বড় হয়েছে, বাট কাজ এখনও বাচ্চাদের মতো, কিছু কিছু জিনিসও ছড়িয়ে ছাড়িয়ে রেখে দেয়। হ্যাঁ অনেক কিছু গুছিয়েও রাখে, আমার হেল্পও করে।
আমার মনে হয় ব্লগ আমার লাস্ট এসছে আমার বোনের বিয়েরগুলো, তারপর থেকে আমার ব্লগিংটা বন্ধই ছিল। রিলস আপলোড করছিলাম বাট ব্লগটা আর করা হয়নি। অ্যাকচুয়ালি ব্লগ বানানো, ফটোগ্রাফি, ড্রয়িং করা এগুলো আমার খুব পছন্দের কাজ। আর দেখবে আমাদের কিছু কিছু পছন্দের কাজ যতক্ষণ না খুব মন ভালো থাকে সেই কাজটাতে মন লাগে না। তাই মনটা একটু খারাপ ছিল, তাই কিছুদিন ধরে ব্রেক নিয়েছিলাম, বাট এখন আবার একটু ঠিক আছি। অ্যাকচুয়ালি কী বলো তো, লাইফে কিছু যদি একসাথে অনেকদিন চলতে থাকে না সেটা গায়ে শুয়ে যায়, সেটাই হয়তো আমাদেরও হয়েছে। যাই হোক, মনটা খারাপ কেন সেটা নিশ্চয়ই বলবো, পরে পরে সবই বলবো। অ্যাকচুয়ালি কোনো কোনো সময় না আমাদের জীবনে কিছু জায়গা হয়, কিছু সম্পর্কের জন্য জায়গা হয় যেটা আমরা খুব ইম্পর্টেন্স দিই, সেই জায়গাতে ভুল মানুষ এসে যায়, আর সেই মানুষটার জন্য ওই জায়গাটা আবার যখন খালি হয়ে যায় মনটা খারাপ হয়ে যায়। খুব হয়তো তুমি নিজের ভাবছো, খুব হয়তো তার সাথে একটা বন্ধুত্ব ভাব রেখেছো, কিন্তু সে যে তোমার লাভ উঠাচ্ছে, ফায়দা উঠাচ্ছে, সেটা তো মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, কে কতদিন লাভ উঠাতে পারে, কে কতদিন কারুকে কিছু ক্ষতি করতে পারে, এমনি এমনি তো হয় না। সব কিছু উপরে একজন আছে যিনি দেখছেন, সে সব কিছু ঠিক করবে। আমার স্নান টান কমপ্লিট। আজকাল জানো তো জামাকাপড় কাচ্ছি, বাট দুদিন ধরে শুকোচ্ছেই না, শুকোচ্ছেই না, মানে দুদিন তিন দিন এখানে মেলে রাখতে হচ্ছে। আর এই গাছটা দেখো, এই গাছটা জানো খুব সুন্দর হলুদ ফুলের গাছ দেখে নিয়ে এসেছিলাম, বাট আমি বললাম তখনই আমার বরকে বলেছিলাম যে এটা কিন্তু বাইরে লাগানোর গাছ, বড় বড় ফুল হয়, বড় গাছটা হয়। দেখো পাতা অনেক হয়েছে, এইভাবে লম্বা লম্বা হয়ে যাচ্ছে, এই যে বাইরে থেকে দেখো এইভাবে এমনি ঝুলে আছে, কিন্তু আর পড়িয়ে হচ্ছে না আর ফুলও হচ্ছে না। তবে হ্যাঁ, জুহি গাছ লাগিয়েছিলাম, এই যে খুব সুন্দর জুহি ফুল হচ্ছে এখন, মানে এই জুহি ফুলগুলো বেশি হচ্ছে, ওই কি বলে বেলি ফুলের থেকে বেশি জুহি ফুল হচ্ছে। তো এই ফুল দিয়ে আমার বেশ পুজো টুজো হয়ে যায়, আর নয়নতারা ফুল তো আছেই। আর বাইরে ওয়েদারটা দেখো, একটু আগে পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছিলো, এখন একটু কম হলো, একদম মানে কুয়াশা একদম হয়ে আছে, কেউ বলবে এখন প্রায় 10টা বাজতে চলেছে। আর এই সামনে জানো তো একটা বেল গাছ আছে, ছোট্ট ছোট্ট বেল হয়েছে, দেখতে এত ভালো লাগছে আমার, বেশ অনেকগুলো বেল হয়েছে। প্রথমবার যখন হয়েছিল দুটো বেল শুধু এদিক থেকে দেখতে পেয়েছিলাম, এখন অনেক বেল হয়েছে, এটা বেশ বড় হয়ে গেছে গাছটা। তো এখনও আমি পুজোটা করিনি, কারণ মাসিরই ওয়েট করছি, কাজের মাসি আসবে, একটু ঝাড়ু পোছা টোছা করে দেবে, তারপরে আমি করব। অন্যদিন আমি ঠাকুরঘরটা ঝাড়ু পোছা করে নিয়ে চান করে পুজোটা করি, বাট আজকে শ্যাম্পু করার ছিল, একটু টাইম লাগবে, সেই জন্য চলে গেছিলাম। তা আমি ভাবলাম পোষে না থেকে চালটা আর ডালটা ভিজিয়ে রাখি, ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলে খুব সুন্দর কম টাইমের মধ্যে হয়ে যায়। আর এসব করতে করতে মাসিও এসে গেল, মাসি আবার নিজের কাজ করবে, আর আমি দেখো এখন এর প্রথম ওষুধের ডোজটা দেবো। দেখো কেমন কাছে কাছে আসছে, এবার এই ওষুধটা দেবো, হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে, কোনো অসুবিধা নেই, সুন্দর খেয়ে নাই, আর একটুখানি তার সাথে আদর। আমার যেন মনে হয় পাখি পকারি বা জন্তু জানোয়ার মানুষের থেকে অনেক বেশি ভালোবাসাটা বুঝে, তারা কিন্তু তোমার ভালোবাসার উল্টো মতলব বের করে না, আর তোমার লাভ উঠিয়ে পালিয়েও যায় না। দেখো কত আদর খাচ্ছে, আর এ তো আমাদের বাড়িতে একদম সবাইকার আদরের হয়ে গেছে। আমার বর বাইরে যখনই যায় তখন কিন্তু ফোন করলে যেমন ছেলের খবর নেয়, তেমনি কিন্তু আবার এরও আজকাল খবর নেয়। পুজো টুজো করে আমার রুটিটাও করা হয়ে গেছে, জলখাবারের রুটিটা আর দুপুরের রুটিটা আমি একসাথেই বানিয়ে নিই। আমি দুপুরবেলায় রুটি খাই একটুখানি, তাই একসাথেই বানিয়ে রেখে দিই। আর এদিকে আমি মাসির সাথে একটু গল্পও করছি। রুটি বানালে দেখবে চারদিকে খুব আটা ছড়িয়ে যায়, সেগুলো আমি না মুছলে আর কাজ করতে পারি না। আর রুটির সাথে আছে একটা মিক্স ভাজা, সব সবজিকে মিক্স করে ভাজা করছি, সাথে সাথে কিন্তু দুপুরের রান্নাটা করে নিচ্ছি, কারণ ছেলে এসে নিয়ে যদি খিদে পেঁচে করে অন্য কিছু খেয়ে নেয় তারপরে আর ওকে ভাত খাওয়ানো যায় না, তাই সব রেডি করে নিচ্ছি। আর আজকে কিন্তু লাঞ্চের মেনুতে খুব বেশি কিছু আইটেম নেই, কারণ এক তো শরীরটা ভালো ছিল না,
অনেকদিন ধরেই ভাইরাল হয়েছিল। আর বর্ষাকালে দেখবে এমনিতেই পেটের অবস্থা সবার খুব একটা ভালো থাকে না, তাই জন্য খুব হালকা মধ্যেই রেখেছিলাম। আমি তো ভেবেছিলাম ডিমের ডালনা বানাবো, বাট আমার ছেলে না ডিমের ডালনা খেতেই চায় না, তাই জন্য ওর জন্য ডিম সেদ্ধ তো করেছি, যদিও ও এসে নিয়ে বলে যে অমলেট খাবো, তো ডাল ভাত আর আলু সেদ্ধ অমলেট দিয়ে দিয়ে দেবো। আর আমার জন্য আর মাসির জন্য ডিমের ডালনা বানিয়েছি। এখন আমাদের জলখাবারটা নিয়ে বসছি আমি আর মাসি। বেটুর এসেই সব থেকে আগে, সুন্দরী সুন্দরী ও কেমন আদর খায় দেখো, এই যে সারাক্ষণটা আজকে ঘুমিয়েছে কিন্তু খেলেনি বলতো কেন, ওয়েদার আজকে ঘুমানোর ওয়েদার ওর। দেখি কই কচু পচু পচু। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার ডিমের ডালনাটা এখনও করা বাকি ছিল। আমার মেনলি টার্গেট থাকে আমার ছেলের রান্নাটা যেন হয়ে থাকে, ও যেন এসেই ভাতটা খেতে পারে। তো এসে নিয়ে ও কিন্তু বলল ডিম সেদ্ধ খাবে না, ডিমের আমলেট খাবে। তো আমলেটটা গরম গরম চাপিয়ে দিলাম, আর এখানে ডাল রেডি আছে, ভাত তো আগেই হয়ে গেছিলো, আলু সেদ্ধটাও আমি করে রেখেছিলাম। তো চলো এবার ডাল ভাত আমলেট আর আলু সেদ্ধটা মেখে দিয়ে দিয়ে ওকে আগে খেতে, আর আমার ডিমের ডালনা হতে থাকছে, তারপরে আমি খাবো। তো এখন কিন্তু আমার ডিমের কারি একদম রেডি হয়ে গেছে, তো চলো এবার আমিও খেতে বসে যাই। এখানে এসে গেছে আমার প্লেট, এখানে আমি সকালে বানিয়ে রেখেছিলাম একটা রুটি, সেটা নিয়ে নিয়েছি, আর আছে ডিমের ডালনা, আর এখানে দেখো একটুখানি ভাজাটা আমি নিয়েছি, আর একটুখানি ভাত নিয়েছি। আর তার সাথেই এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও। সুস্থ থেকো সবাই, বাই বাই, টাটা।